এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। অপরাধের কথা জিজ্ঞেস করার কোন অধিকারই কি আমার নেই? বলুন মহারাজ, কি এমন কঠিন অপরাধ সে করেছে? কি করেনি তাই বলো। এই কাঞ্চনগড়ের রাজপুত্র হয়ে নিজের বংশ মর্যাদা ভুলে কোথাকার একটা ভিকিরি রাখাল ছেলে, তা আবার তার মুসলমান পরিবারের জন্ম, তার সঙ্গে কিনা বন্ধুত্ব করে? আরে বন্ধুত্ব হয় রাজায় রাজায়, তা না মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াচ্ছে। রানী, তুমি কুমারকে সাবধান করো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, ওই ভিকিরি ছেলেটার সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখে। আরে যদি কোনো অন্যথা হয়, তাহলে কাঞ্চনগড়ের রাজা রাজনারায়ণ কোনদিন ক্ষমা করবে না। মহারাজ শুনুন, গঙ্গের পারে
দেখাও তারে, ওরে রাখাল বন্ধু আরে বন্ধু, আমি স্বপ্ন দেখার কথা বলছি না, বলছি এমন একটা কথা যা ভবিষ্যতে সত্যি সত্যি ঘটবে।
কে কি মনে করবে না করবে আমি জানি না, আমি শুধু জানি মানুষই শেষ কথা, যে রাজাই হোক বা ফকির, যে রাম সেই তো রহিম। তুই আল্লাহকে ডাকিস আর আমি ভগবানকে, রক্তের রং তোরও লাল আমারও লাল। কৌকি কৌকি বন্ধু, তুমি হইলে কি রাজার পোলা? তো তোমার শরীর লাল রক্ত বইব কোন দুঃখে, তোমার শরীরে বইতেছে নীল রক্ত। বাজে কথা, একদম বাজে কথা। শোন রহিম, আমার শরীর কেটে গেলেও লাল রক্তই বেরোবে, আর তাছাড়া মানুষে মানুষে ভেদাভেদ আমি একদম মানি না। মা, ও মা, কিছু খেতে দাও মা। উফ, খিদে পেয়েছে। মা, ও মা, মা খিদা লাগছে। কি হয়েছে মা, অমন করে কি দেখছো? কুমার, তুমি কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছ। এই পোশাকে রাজপ্রাসাদে ঢোকার আগে তোমার একবারও মনে হলো না যে মহারাজ যখন তোমাকে এই পোশাকে দেখবেন তখন তিনি কি ভাববেন? কেন মা, রাজপুত্র বলে কি শুধু রাজপোশাকই পরতে হবে? গোটা রাজ্যে যেমন ধনী আছে তেমনি অসংখ্য দরিদ্র আছে, আর তাছাড়া প্রজা আছে বলেই রাজা আছে, রাজ্যের অস্তিত্ব আছে। এই পোশাকে কি অপরাধ মা? আমি অত শত বুঝি না কুমার, আমি শুধু এটুকুই বুঝি এটা তোমার বাবার আদেশ আর তা তুমি পালন করতে বাধ্য, আর তাই ওই রাখাল ছেলের সঙ্গে মেলামেশা তুমি বন্ধ করো। আমাকে তুমি ক্ষমা করো মা, আমার পক্ষে তোমার এই আদেশ মেনে নেওয়া সম্ভব নয়। আর তাছাড়া তুমি না একদিন শিখিয়েছিলে মানুষকে ভালোবাসতে, হোক না সে ধনী কিংবা দরিদ্র, হিন্দু কিংবা মুসলমান, আর আজ তুমি আমাকে। আমি তোমাকে সেদিন যা শিখিয়েছি তা সন্তানের প্রতি মায়ের কর্তব্য, উপদেশ। আর আজ তোমাকে যা বলছি তা হলো রাজ পরিবারের আদেশ, মহারানীর আদেশ। রাজার পোশাক পরা ঘুইরা বেড়াইতেছস? মাংসে চখে পড়লে রাজা জানতে পারলে পরে যে শুলে সরাইব। কৌকিমা, তুমি জানো না কুমার আমার কত বড় বন্ধু, সে নিজে আমার এই পোশাক পরাই দিছে। আর সে কি কইছে জানো? কি? যেদিন সে রাজা হইব আমার সেদিন তার মন্ত্রী করব। রহিম বাবা আমার, তরে আমি আগেও কইছি রাজার পোলার লগে বন্ধুত্বে কাম নাই, ওরা বড় লোক আমরা গরিব মুসলমান, আমাদের লগে ওদের বন্ধুত্ব কি মানায়? জানি জানি মা, কিন্তু কুমারের জন্যই তো পারি না। সে কি কয় জানো? সে কয় আমি শুধু তার বন্ধু না, আমি তার ভাইয়ের মতো। আলার পুত, তুমি রাজার পোশাক পরিয়া সংসার ছো? রাজা ইস্তমরে বুঝাই দিব কত দানে কত সাল। আবার আমার এই অবেলায় স্নান করতে হইব, আমার আবার ঠান্ডার দাস। ওই তারা মুখ দেখতে লাইছিস কি? রাখালের ছেলে তাই এবার মুসলমান, আমার ছেলের সঙ্গে ঘুরে বেড়াস? রাজার পোশাক পরে রাজা রাজনারায়ণের বংশকে অপমান করছিস। কুমার, তোমার এত বড় সাহস, তুমি আমার হাতে চাবুক টেনে ধরেছ? এই জন্যই টেনে ধরেছি যে যাকে আপনি মারছেন সে আমার বন্ধু। আমি যদি আপনাকে প্রশ্ন করি কি তার অপরাধ? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? কেউ অন্যায় করলে কৈফিয়ত চাইবার অধিকার সবার আছে। হতে পারেন আপনি রাজা, তাই বলে আপনি যা খুশি তাই করতে পারেন না? কি বলতে চাইছো তুমি, আমি অন্যায় করেছি? হ্যাঁ, আপনি অন্যায় করেছেন। রহিম গরিব মুসলমান চাষির ছেলে হয়ে আমার সাথে বন্ধুত্ব করে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধে আমি অপরাধী। আমি আপনার সন্তান বলে শাস্তি পাবো না, আর গরিব মুসলমানের ছেলে বলে রহিম চাবুক খাবে তা হয় না। তাহলে আমাকে মারুন, মেরে রক্তাক্ত করে দিন,
কুমার, তুমি আমার সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছ। তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি পাগল হয়ে যাইনি। আমি মনে করি মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। মানুষের প্রতি আস্থা, মানুষের প্রতি কর্ম আর ভালোবাসাই মহত্তম ধর্ম। হাত যদি আমার হাতে ক্ষমতা থাকতো, আমি প্রমাণ করে দিতাম হিন্দু মুসলমান আর ধনী দরিদ্রের ভেদাভেদ আপনাদের মতো কিছু অহংকারী রাজা সৃষ্টি। কুমার, সংযত হয়ে কথা বলো, তোমার স্পর্ধা দেখে আমি যা সত্যি আমি তাই বলেছি। আপনি রাজা বলে সমস্ত কিছু রাজার দৃষ্টিতে বিচার করবেন না। আপনি প্রথমে মানুষ, তারপর রাজা। মানুষের চোখে মানুষকে দেখুন, তবেই বুঝবেন ওই রাজ সিংহাসনের দম্ভ আর অহংকারের চেয়ে মানুষের ভালোবাসা কত বড়, কত মহৎ। এই যে শুনেছ তোমার পুত্রের কীর্তি? না তো কি হয়েছে মহারাজ? সে প্রকাশ্য দরবারে আমাকে অপমান করলো, এত বড় সাহস তার! সে একবার ভেবে দেখল না, সে যা করলো তাতে এই রাজ পরিবারের এই বংশের মান মর্যাদা ধুলোয় মিশে গেল। আমি হয়তো চরম নিষ্ঠুর হতে পারতাম, তার শিরশ্ছেদ করতে পারতাম, কিন্তু তা হতো ইতিহাসের কলঙ্ক, এই রাজ পরিবারের কলঙ্ক। পিতার হাতে পুত্রের মৃত্যু। মিষ্টি ভাষিণী, কি হইল, কি তোমার হইছে? বুঝি আজ তোমার অপেক্ষায় থাকলে তোমার হাতে রান্না খায়া আমার আর মহারাজের লোকে শিকারে যাইতো। এই যে দেখো, রাজার ভার ভারের মতো থাকবা, বুঝছো? কত গরম নয় আমার সঙ্গে কথা কইবা না। বেশি বেশি করলে না তোমার সংসারের মুখে জামাটা মাইরা আমি বাপের বাড়ি চলে যাবো। কি, তুই আমার সংসারের মুখে লাথি মারবি? মানে আমার মুখে লাথি মারবি? হেলদিগা তোর কি শাস্তি হইতে পারে তুই জানাস? মহারাজ যে কয়া আমি তো কি করতে পারি তুই জানাস? মুরগি শুধু কের কেরে কের কেরে, দশ দশটা বছর হয়ে গেল ওখানে গন্ধে পড়তে পারলো না, আবার বড় বড় কথা। মুরগি ডিম পারে না তো দশ টাকার মুরগি না মুরগা, তোমার মতো মিনসার কপালে না কোনো ঝাঁটাও। তুই তুমি আমার মুখে ঝাঁটা মারবা? হ্যাঁ ঝাঁটা মারবা, নাও দেখি মারো মারো।
চিরদিন তাড়ি রে মুরগি কেটে খুশি সেথা যাব পারলে আবার বিয়া করব কথা কথা এমন কটা ভালো চেয়ার লাগে না শেষ হয়ে আসলো এদিককার ব্যবস্থাও পাকা তাই সকালই না হয় শিকারে বাইরামু বেশ তাই হোক ওই তোরা কে আসস মহারাজের বিশ্রামের ব্যবস্থা কর আসেন শোন আমি খবর পেয়েছি কাঞ্চনগড়ের মহারাজা রাজনারায়ণ শিকারে আসছে তাই তোর কাজ হবে মায়ার আশ্রয়ে একটি সুন্দরী রাজকন্যা সেজে রাজার মন জয় করে তারপর রানী হয়ে রাজমহলে প্রবেশ করা আমি চাই রূপনগরের মতো কাঞ্চনগড় রাজ্যটাও রাক্ষস রাজ্যে পরিণত করতে এভাবে একের পর এক রাক্ষসের রাজ্য তৈরি করে সমস্ত মনুষ্য জাতিকে আমি চাই আমার অধীনে রাখতে তুমি কিচ্ছু ভেবো না মা আমি তোমাকে কথা দিচ্ছি ওই কাঞ্চনগড়ের রাজাকে আমি আমার প্রেমে পাগল করে আমার রূপ যৌবন দিয়ে ভুলিয়ে ওই কাঞ্চনগড়ের রাজমহলে আমি প্রবেশ করব আর ওটাই আমার প্রতিজ্ঞা ব্যাপার বলো তো ঘোড়া এগোচ্ছে না কেন চলো একটু হেঁটে এগিয়ে গিয়ে দেখি চলো চলেন কি দেখছি
বাতাসের সাদ মহারাজ মনে হইতেছে দিনের আলোয় ঝর্ণার জলে স্নান করতেছে। আমি যেদিকে দেখছি তুই কেন সেদিকে দেখছিস? আমি না তো মহারাজ, আমি তো দেখি নাই, আমি তো আমার দুই চক্ষু আড়াল কইরা এই আঙ্গুলের ফাঁক দিয়ে দেখছি। তাহলে বলি কি করে, আকাশের চাঁদের মতো? বুঝলেন না মহারাজ, আপনি যা দেখেন আপনার যা ভাব আমি তো তাই তাই দেখি। আচ্ছা গোপাল, এত পয়সা দিয়ে তোকে কেন আমি মোসাহেব করে রেখেছি বলতে পারিস? মহারাজ আপনার এ তোষামত কইরা খুশি রাখুন কইয়া আপনার চঞ্চল মন রে শান্ত রাখুন বইলা। এই যে আমি চঞ্চল হয়ে উঠেছি এর জন্য তো তোর ফাঁসি হওয়া উচিত। তাই তো উচিত। না মহারাজ, আমি তো কোনো অপরাধ করি নেই। আচ্ছা গোপাল, তুই তো হাত দেখতে পারিস। বিলক্ষণ বিলক্ষণ মহারাজ, দিদি আপনার আতে দেখতে আছি আপনি আবার পিড়িতে বইরা দ্বিতীয় বিবাহ করবেন। এই সত্যি কথাগুলো বলতে পারিস বলেই তোকে আমার এত পছন্দ। বুড়া বয়সে বিমুদতি অসম্ভব। আপনি রেহাই দিন, আমি আমার বাকি জীবনটা এই জঙ্গলেই কাটিয়ে দেব। তুমি আমার ভুল বুঝছো, তোমার বাবা আমাকে যে মেরেছে তোমাদের রাজ্য কেড়ে নিয়েছে সে আমি নই, আমি কাঞ্চনগড়ের রাজা রাজনারায়ণ। শিকার করতে এসে হঠাৎ তোমায় দেখলাম, তোমার রূপে আমি মুগ্ধ। তোমার কোনো ভয় নেই, তোমাকে আর এই জঙ্গলে থাকতে হবে না। তোমার এই অপরূপ যৌবন এই জঙ্গলে হারিয়ে যাবে তা তো হয় না। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে আমার রাজমহলে নিয়ে যেতে চাই। কিন্তু কোন পরিচয়, কোন পরিচয় আমাকে নিয়ে যাবেন রাজা? একজন দাসীবাদীর পরিচয় না একজন নর্তকী করে? না না, নিজেকে অত ছোট করছো কেন রূপবতী? আমি তোমাকে আমার রাজরানী করে নিয়ে যেতে চাই। নতুন করে কি হলো? আমরা যেভাবে তোদের রাজ্যটাকে রাক্ষসের রাজ্যে পরিণত করেছি ঠিক সেইভাবে কাঞ্চনগড় রাজ্যটাকে রাক্ষসের রাজ্যে পরিণত করব। সে কি
তোমরা আবার একটা নতুন রাজবংশের অনিষ্ট করলে। তাতেই তো আনন্দ। এইভাবে ফুলক তুলক আস্তে আস্তে আমরা রাক্ষসের রাজ্যে পরিণত করব। থাকবো শুধু আমরা। সেই জন্য আজকের এই আনন্দ উৎসবে তুই তুই আমাদের আনন্দ দিবি।
বাবা, চমৎকার গান, কি দারুণ নাচ নাচলি রে তুই, মনটা আমার ভরে গেল, বহুদিন এমন আনন্দ পাইনি রে। সত্যি বলছো, তুমি আনন্দ পেয়েছো, খুশি হয়েছো মাসি? হ্যাঁ রে বাছা, আমি সত্যি খুব খুশি হয়েছি। তাহলে মাসি বলছি, আমার একটা কথা রাখবে? কথা? কি কথা বল। বলছিলাম যে আমার বাবা মাকে তুমি একবার পাথর থেকে মানুষ করে দাও না। আমি আমি একটি বারের জন্য কয়েকটা কথা বলতে চাই। না রে বাছা, তা হয় না। কেন হয় না, কেন হয় না মাসি, কেন হয় না? শুধু তো একটি বারের জন্য, তারপর না হয় তুমি আবার ওদের পাথর করে দিও। আমি তো শুধু একটি বারের জন্য দুটো কথা বলতে চাই মাসি। শোন বেটি, তা হয় না। আমরা যাকে একবার পাথর করে দিই, তাকে যদি মানুষ করে দিতে যাই, দ্বিতীয়বার আর পাথর করতে পারবো না, কারণ আমার মন্ত্রটা আর কাজ করবে না। তুই অন্য কিছু বল। অন্য কিছু কেন, তুমি আমাকেও পাথর করে দাও। এই অভিশপ্ত জীবন থেকে আমাকে আমাকে মুক্তি দাও মাসি, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও মাসি। মুক্তি? তোকে মুক্তি দেবো কি রে? তোকে তো রেখেছি উকুন বাজতে, গাত পা টিপতে। কি সুন্দর নরম নরম হাত রে তোর, আর জ্বালাস না তো, বড্ড জ্বালা তোর কচি নে শুয়ে পড়, নে শুয়ে পড়। তোকে ঘুম পাড়িয়ে রেখে আমার অনেক কাজ আছে। মা, শুধু চোখের জলে বুক ভাসাবে, বাবার এই অন্যায় মুখ বুঝে সহ্য করবে, কোনো প্রতিবাদ করবে না মা? না না, আমায় কিছুতেই হতে পারে না, আমি এই অন্যায় কিছুতেই বরদাস্ত করব না, কিছুতেই না। চুপ কর কুমার, আমার জন্য এই রাজবংশের কোনো অসম্মান আমি মেনে নিতে পারবো না বাবা। শত হলেও তিনি তোমার পিতা। পিতা? কিসের পিতা? একজন ভ্রষ্ট নারীকে এনে যে নিজের সংসারে আগুন ধরিয়ে দেয়, যে নিজের খাম খেয়ালি পনায় গরিব রাখালদের বেত্রাঘাত করে, তাকে কিসের সম্মান? কুমার, আমার দিকে তাকি, তোমার পিতার প্রাপ্য সম্মান তোমাকে দিতেই হবে বাবা। মা, মা তুমি কিন্তু আমাকে একদিন শিখিয়েছিলে, অন্যায়কে মেরে নেওয়াও অন্যায়। যে রাজা হিন্দু মুসলমানের প্রভেদ করে, যে রাজা ধনী দরিদ্রের বিভেদ বিচার করে, সে যত বড়ই রাজা হোক, মনুষ্যত্বের অধিকার সে হারিয়েছে মা। তর্ক নয়, কোন তর্ক নয় কুমার, পিতা পিতাই, তা সে যত বড় অন্যায় করুক না কেন, তোমাকে তো আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি বাবা। বাবা, আমি তোমাকে নিয়ে সমস্ত দুঃখ ভুলে থাকতে চাই কুমার, সমস্ত দুঃখ ভুলে থাকতে চাই, কোনো বিভেদ বিবাদ আমি চাই না কুমার, বিশ্বাস করো, আমি চাই না। বড় রানীকে গিয়ে বল আমি ডেকেছি। তুমি আমায় আগে বলনি কেন?
তুমি নাকি ছোট রানীর সঙ্গে দাসীর মতো ব্যবহার করেছ? আমি আমি ছোটর সঙ্গে দাসীর মতো ব্যবহার করেছি? ছোট, তুই তুই এই কথাটা বলতে পারলি? তোমাকে একটা কথা আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আজ থেকে রাজমহলের সব চাবি ছোট রানীর কাছে থাকবে। এখন থেকে ছোট রানী রাজমহলের কর্ত্রী, এখানে থাকতে হলে ওর কথা শুনে তোমার চলতে হবে। শুধু চাবি কেন, আপনার সুখের জন্য, আপনার শান্তির জন্য আমি আমি প্রয়োজনে এই রাজপ্রাসাদ ছেড়ে এক কাপড়ে চলে যেতে রাজি আছি মহারাজ। থাক, অনেক হয়েছে। ছোট শোন, মনটাকে একটু বড় করার চেষ্টা করে, তাহলে দেখবি তুইও সুখী হবি, মহারাজকেও সুখী করতে পারবি। মহারাজ এত বড় একটা অন্যায় কাম করলো, আর আর তুমি মুখ পড়ে একটা মিংসে একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারলে না? তুমি কি একটা মানুষ? আমি কি করুম ক, মহারাজের পছন্দ হইল, মহারাজ বিয়া করলো, আমার কাম তো তার মন জুগাইয়া চলা, আমি তো আর বারণ করতে পারি না, নাইলে তার ভার হইয়া সামান্য মো সাহেব হইয়া এত সুখে কেমনে শিখ বাবা। আপনি সুখের জন্য যে যা কইব আপনি তাতে সাহায্য দিবেন? অত মুখ লাভ কেন? আমি কি হবলতে কথা কইতেছি নাকি? আমি কইতেছি মহারাজের কথা। ওই হইল তোমার মহারাজ, তোমার মহারাজ যদি কয় আমারে বিয়া করব তখনও তুমি কইবা না? ও মহারাজ, আপনি হইলেন গিয়া কাঞ্চনগড়ের হ্যাস কথা, তবলি আমার কপাল। তোমার মতন একজন কাপুরুষ স্বার্থপর হ্যার লগে কেউ কখনো ঘর করে? আমারও কপাল বন্ধ, দশ দশটা বছর, দশ দশটা বছর ধরে তোরে বিয়া করছি আমি, তোরে মুখছে পারলাই কা, তোরে লয়ে একদিনও ঘুমাইতে পারলাম না, এই কুল বালিশ লয়ে এই কাটায় দিতে হইল। মাননীয় সভাসদগণ, ভুলে যাবেন না যে এটা রাজসভা, কোন পানশালা বা পান্থশালা নয়। দক্ষিণ প্রান্ত সম্পর্কে ইতিমধ্যে আমি অবগত হয়েছি। মহারাজ মার্জনা করবেন, বিভিন্ন প্রান্তের কথা আলোচনা তো হবেই, কিন্তু আমাদের চিন্তা অন্যত্র। আপনি কি বলতে চাইছেন বোঝাই যাচ্ছে না, যদি একটু প্রাঞ্জল করে বলেন। আমার বক্তব্য এটাই যে এক ভয়ানক বিপদ আমাদের রাজ্যকে গ্রাস করছে। হ্যাঁ মহারাজ, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া এক অজানা কারণে মারা যাচ্ছে। গতকাল সন্ধ্যায় আমি নিজে গিয়ে হাতিশালে তদারক করে এসেছি, আজ সকালে খবর পেলাম আপনার সব থেকে প্রিয় পুষ্পাবলী হাতিটি মৃত। সে কি? এ তো ভয়ানক সংকট, এখনই গোপালকে খবর দাও। মহারাজ, এই অবস্থায় গুণিন জটাধরকে ডেকে পাঠালে হতো না? কে আছিস? গোপালকে খবর দিয়ে সে যেন কাল বিলম্ব না করে আমার মন্ত্রণা কক্ষে হাজির হয়। জি মহারাজ। রাজ্যে কি শুরু হলো বলতো বন্ধু? হাতিশালায় হাতি মরছে, ঘোড়াশালায় ঘোড়া, আর এদিকে প্রায় প্রায় প্রতিদিন একজন করে মানুষ মরছে। আর লক্ষ্য করেছিস, এই সব ঘটনা ঘটছে রাজবনে ওই ডানিটা আসার পর থেকে। অদ্ভুত কাণ্ড, যেই মারা যাচ্ছে তার পাশে খানিকটা রক্ত পড়ে থাকতে দেখা যাচ্ছে।
আমার কি মনে হয় জানিস, কেউ রক্ত চুষে খাচ্ছে। ওকে বন্ধু, রাক্ষসরা তো কেউ রক্ত চুষা খায় না। তাহলে কি রাজ্যে রাক্ষস এলো? অনুমানটা তোর একেবারে মিথ্যে নয়। শোন বন্ধু, আমি ঠিক করেছি আজ সারা রাত আমরা রাজমহল পাহারা দেব। দেখা যাক কোন রাক্ষস খোকস এরা চেয়ে এলো। আমি পাহারা দেব। কেন, ভয় পাচ্ছিস নাকি? ভয় তারে ভয়? আরে বন্ধু, তুমি যখন আসো তখন আমারে ডরাই কেনা? মানে আমি ডরাই কারে? চল। আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু মা আমি মনে প্রাণে চাইব আমি যা দেখেছি তা সবটাই যেন ভুল হয়। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। আপনি যদি মনে করে থাকেন এই রাজমহলে আমার কোনো অধিকার নেই, আমি চলে যাব, সবকিছু ছেড়ে চলে যাব, কিন্তু ছোট সম্পর্কে রাজকুমার কেন মিথ্যে বলতে যাবে মহারাজ? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। অসম্ভব, আমি বেঁচে থাকতে আমার মা এই প্রাসাদের বাইরে এক পাও যাবে না। কুমার, আস্তে কথা বলুন মহারাজ। মা, মা তুমি কার উপর অভিমান করে চলে যাবে? এই রাজ্যে শুধু রাজা রাজনারায়ণেরই অধিকার নেই, আমারও সমান অধিকার আছে। প্রয়োজন হলে আমি বিদ্রোহ করব, আমার এক চুলও আটকাবে না ওই রাজ সিংহাসনে। এত বড় স্পর্ধা তোমার? স্পর্ধার কথা নয় মহারাজ, একটা রাক্ষসীর রূপের মোহে পড়ে আপনি আপনার বিবেক বুদ্ধি বিচার সব হারিয়ে ফেলতে পারেন, কিন্তু আমি পারি না। জি কুমার, এভাবে কথা বলতে নেই। আমাকে সব বলো না মা, আজ আমার চোখ খুলে গেছে। অনেক বড় বড় কথা বলেছো, থামো। তোমাকে আমি বহুবার বলেছি যে তুমি ভুলে যাও না তুমি রাজার ছেলে। আমার বারণ সত্ত্বেও তুমি এই চাষা বসুর সঙ্গে ঘুরে বেড়াও, আমার মান সম্মান তোমার কাছে কিছু নয়। তুমিও যাও, তোমাকে আমি ত্যাগ করলাম। যেদিন প্রমাণ করতে পারবে ছোট রানী রাক্ষসী সেদিন ফিরে এসো।
আমিও চলে যাচ্ছি। তবে আপনিও মনে রাখবেন মহারাজ রাজনারায়ণ, যে ভুল আপনি করলেন তার প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। আমাদের এই কষ্টের জীবনের সাথে তোকে আর জড়াতে চাই না, চলো মা। তখন তো কত বড় বড় কথা, ভালো লাগা ফালা কত বড় বড় কথা তোমার। মানুষ সবাই সমান, এর লেগা কইছিল যে তুমি রাজা হইলে আমার মন্ত্রী করবা, তখন কি আমার করুণা করছিল? আমি গরিব দেখা, এসব তুই কি বলছিস? অন্যায় তো কিছু কই নাই, তোমার সুখের দিনে আমি তখন বান্দা হইয়া, দুঃখের দিনে কষ্টের ভাগনি মুনা। অমন মুসলমান এ রহিম নয় বন্ধু, রহিম বন্ধু আমার ইসলাম ধর্ম আমার শিখাইছে, মানুষের দুঃখ কষ্টে নিজের জীবন কোরবানি করে দাও, আল্লাহ তোমায় দোয়া করব। রহিম বন্ধু, বন্ধু 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 আমার তোমাকে সঙ্গে নাও, আমি কইতেছি আপনি কামিয়াব হও, প্রমাণ করতে পারুম, যা দেখছি সচক্ষে দেখছি, খোয়াব না, তাইলে আমরা ফিরাই দিতে পারুম রানীবার হারানো অধিকার। না কুমার না, রহিমের মনে আর আঘাত দিও না, ধর্মে বলে মানুষের মন ভাঙা আর মন্দির মসজিদ ভাঙা সমান অপরাধ, মানুষের প্রতি মানুষের আস্থা সে যে অনেক বড় জিনিস বাবা, তাকে যে মূল্য দিতে হয়, মূল্য দিতে জানতে হয়। আমি এতদিন জানতাম আমার এই একটি সন্তান, কিন্তু আজ থেকে জানলাম আমার সন্তান দুটি, আমার সন্তান দুটি। কি গো কি হইল, সকালবেলা রকম মাথায় দিয়ে বই রয়েছে কেন? গৃহস্থের বাড়ি, একটা মঙ্গল অমঙ্গল করে এত কথা আছে নাকি? আহ, আমার একটু একা থাকতে দিবি? মাথার দিব্যি দিয়া কইতেছি, দেবীর মতো রানীমার মনে কষ্ট দিছ, তোমাকে সর্বনাশ হইব না তো কাগ হইব? আজ হাতি মরছে, কাল ঘোড়া মরব, এরপর দেশে মরক লাগিয়া যাইবা দেখো। তুমি
নিন্দা শুধু আজাইরা পেশাল ছোট রানীর বিরুদ্ধে মহারাজ যদি কোন কথা শোনে তরে আস্থা রাখবো ভাবসাস শুনলে সরাই তো শুনলে আমার বউ দেখা তুই পার পায়ে যাবি ভাবসাস ওরে আমার বীরপুং গবরে আমার শুনলে সরাই আমার মহারাজের কপালে করে জাতার বাড়ি মা আজ রাতটা এখানেই বিশ্রাম নাও কাল সকালে উঠে হ্যাঁ বাবা আজ যে চলতে পারছি না যে মানুষের সোনার খাটে শরীর রূপার জল চকিতে পারাখনের অভ্যাস তার পায়ে পথের ধুলা আর কাঁটা বেঁধা রক্ত মা তোমার খুব কষ্ট হচ্ছে তাই না না বাবা আমার কষ্ট হচ্ছে না যার এমন সুন্দর সন্তান আছে তার আমার কষ্ট কি রে হ্যাঁ তোর মতো সন্তানের জন্য আগুনের উপর দিয়ে হাঁটলেও পা পুড়বে না কাঁটার উপর দিয়ে হাঁটলেও শরীরে ব্যথা লাগবে না কিন্তু আমার যে লাগছে কি ব্যথা কোথায় বাবা এই মনে পরে তো সন্তান কইলেন আর আমি ওর বন্ধু বলে আমি কি কেউ না মানে জলে ভাসাইছি না বাবা না তয় আমার ছেলের মতন তুমিও তো আমার সন্তান কিন্তু আমি যাতে যে না রহিম না মা আর ছেলের সম্পর্কের মধ্যে কোনো জাতপাত নেই কোনো গরিব বড়লোক নেই আছে শুধু স্নেহ আছে শুধু ভালোবাসা মা তোমার এই স্নেহ আর আশীর্বাদই আমাদের জিতিয়ে দেবে আমাদের এই কষ্টের দিন শেষ হবে তাই যেন হয় বাবা তাই যেন হয় তুমি একটু বসো আমি জল নিয়ে আসছি দাঁড়া দাঁড়া বাবা তার আগে আমি স্নান করে শুদ্ধ হয়ে এই পাষাণ মূর্তিকে জল দিয়ে স্নান করিয়ে পুজো করতে চাই দেখি মনে হয় এই পাষাণ মূর্তি বহুদিন জল পায়নি তারপর আমি জলগ্রহণ করব বেশ তো চলো দেখি আশেপাশে কোনো নদী আছে কিনা চল দেখি চল সাধু মাত্র হাজার বছর ধরে অভিশপ্ত হয়ে পাশার মূর্তি হয়ে দিন কাটাচ্ছিলাম মা আশীর্বাদ করছি মা দেখো মা মানুষই মূর্তি গড়ে আবার মানুষই মূর্তি ভাঙে কখনো ধর্মের দোহাই দিয়ে কখনো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু তোমরা আজ পাষাণে দিয়েছো জল সেই পাষাণ সিক্ত হয়ে আমি উদ্ধার হয়েছি আমি আমি তোমার সহস্র বৎসর আয়ু কামনা করছি মা আমার না আপনি আপনি আমার সন্তানের জন্য কামনা করুন বাবা না সাধু বাবা আমাকেও না আপনি সহস্র বছর আয়ু আমার বাবাকে দিন হ্যাঁ আমার বাবাকে কেন তোমাদের না দিয়ে তোমার বাবাকে দিতে বলছো কেন আমি যে আমার বাবার কাছে একটা সত্য প্রমাণ করতে দায়বদ্ধ জানি না আমি কবে প্রমাণ করতে পারবো বাবার বয়স হয়েছে তাই বাবার বেঁচে থাকা খুবই প্রয়োজন জয় হোক তবে তাই হবে তোমার কোনো ভয় নেই রাজপুত্র আমি সবই জানতে পেরেছি ওই মায়াবী রাক্ষসী অনেকের ক্ষতি করলেও আমার আশীর্বাদে তোমার বাবাকে কিছু করতে পারবে না আচ্ছা আচ্ছা আমার বন্ধুকে এমনটা বর দিতে পারেন না যাতে অবশ্যই পারি কিন্তু কিভাবে ওই রাক্ষসীর মৃত্যু হবে তা তো বলতে পারে ওই রাজকুমারী মণিমালা
মণিমালা? কে এই মণিমালা? কোথায় থাকে সে? আমার সাধনায় আমি জানতে পেরেছি ওই মণিমালা হল রূপনগরের রাজকন্যা, সাত সমুদ্র তেরো নদীর পারে রূপসাগরের নিচে রূপনগর। সেখানে পৌঁছবো কি করে? ওই রূপনগরের পথ দেখাতে পারে একমাত্র নাগমণি। নাগমণি? হ্যাঁ নাগমণি। আমি তোমাকে একটি মন্ত্রপুত বীণ দেব, তুমি মাঘী পূর্ণিমার রাতে সেই নাগ পাহাড়ে চলে যাবে, এক মনে বীণ বাজাবে, তখনই বেরিয়ে আসবে নাগ, তাকে বীণের শব্দে মাতাল করে তুলবে, সে মাতাল হয়ে গেলে তার মাথা থেকে খসে পড়বে সেই নাগমণি, তারপর সেই নাগমণি পথের সব আপদ বিপদ কাটিয়ে রূপসাগরের নিচে রূপনগরের পথ বাতলে দেবে। আমি পারবো, আমি পারবো সাধু বাবা। মরুন তাও সাবি কামড়ে ভয় কথা না বলে একটু চুপচাপ থাকো, আমাকে একটু বুঝতে দাও। দেখো কি সুন্দর এই মাঘী পূর্ণিমার রাত, এমন মায়াবী রাতে মানব মানবের রূপ নিয়ে এই নাগ পাহাড়ে তোমার সাথে। সত্যি নাগরাজ, এ এক অসাধারণ সময়। তোমাকে কাছে পেয়ে, তোমাকে অন্যভাবে পেয়ে আমি অভিভূত নাগরাজ। কিন্তু রানী, ভালো লাগা ভালো থাকা এক, আর নিজেদের অধিকার ক্ষমতাকে রক্ষা করা সম্পূর্ণ তো আলাদা। কেন রাজ, এমন সুন্দর সময়ে এসব তুমি কি বলছো রাজ? আসলে সুন্দর সময়, ভালো থাকবার সময় যত কিছু হারানোর ভয় থাকে। কিন্তু দেখো, ভালো থাকা কি অভিপ্রেত নয় রাজ? ভালো থাকতে তো সকলেই চায়, কিন্তু ভালো থাকাকে ধরে রাখাই আসল কথা। এই পৃথিবীর অপরূপ শোভা দেখে তুমি নেশাগ্রস্ত হয়ে পড়েছো নাগরাজ। Thank you.
বন্ধু 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 বন্ধু
পাখা, দাঁড়া দাঁড়া। এবার খা খা। তাকে খুঁজছিস না কি রে ছোড়া? একটা মাইয়া মনে হইল জানো এই দিকে ঢুকছে। ডাকছে যেন কোলা ব্যাং, ঘ্যাঙর ঘ্যাং, ঘ্যাঙর ঘ্যাং। কি কইলে? সত্য কইতেছি মায়েরটা জানো এদিক পানে ঢুকতে দেখলাম। এদিকে এলে এদিকেই থাকবে। শোন তুই একটু বস, আমি খুঁজে দেখছি। দেখে তো দেখো তো ভালো করে খুঁজে। আমি এমন কাম করুম না, আমারে মানুষ করে দাও, আমি আজীবন তোমার দাস হইয়া থাকুম। না গো না, আমি কোন মায়াবিনী নই, আমিও মানুষ। আমি ছিলাম রূপনগরের রাজকন্যার মালিনী। যখন পুরো রাজ্যটাই রাক্ষসের রাজ্যে পরিণত হয়ে যায়, তখন এই রাক্ষসী মাসির বাড়িতে আমাকে নিয়ে আসা হয়, তার হাত পা টিপে দিতে, উকুন বেছে দিতে। আমাকে হয়তো আবার মানুষ করে দেবে, কিন্তু তোমাকে দেবে বলে মনে হয় না। বাড়িতে কেউ আছেন? এই যে আমার বন্ধু রহিমকে খুঁজে পাচ্ছি না, বাড়িতে কেউ আছেন? বন্ধু এই যে আমি এইখানে। বুড়িমা কি কথা বললো? আমার বন্ধু রহিমের গলা মনে হলো। বন্ধু এই রাক্ষস এবার ছাগল করে রাখছে, আমার উদ্ধার করো বন্ধু। বন্ধু কে তুই? এত স্পর্ধা তোর? আমি একজন মানুষ মাত্র, তবে তোমার জম, তোমার মতো রাক্ষসীর সমস্ত মায়া আমার কাছে তুচ্ছ হয়ে যাবে। এখনই আমার বন্ধুকে মানুষ করে দাও, নইলে বুড়ি আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না।
কে? এ তো মানুষ নয়। ঠিক আছে, আমি তোমার বন্ধুকে মানুষ করে দিচ্ছি। আমাকে তুমি রেহাই দাও বাবা, আমাকে তুমি রেহাই দাও, আমাকে তুমি রেহাই দাও। তুমি মানুষ করে দিতে কও, আমি আরে ভালোবেসে ফেলছি। এই বুড়ি, এই ছাগলটাকে মানুষ করে দাও, এক্ষুনি করো, এক্ষুনি করো। আমি পাগল হয়েছি, আমারে তুমি গ্রহণ করো। তা কি করে হয়, আমি যে রাক্ষস কুলের বন্দিনী। বন্দিনী? আমার বন্ধু রাজপুত্র, অরলোকে রাক্ষস খক্ষস কেউ পারবো না, আমরা হকগুলো পরাস্ত করু। তুমি তুমি আমারে ফিরাই দিও না। কিন্তু আমি যে দরিদ্র এক মালিনী, মুসলমান। আমিও তো মুসলমান, তাতে কি হইল? আমার হকগুলি তো একটাই পরিচয়, আমরা হকগুলি তো মানুষ। ঠিক তাই। শোনো কন্যা, আমার বন্ধু যখন তোমার রূপে পাগলই হয়েছে, তখন এতে তোমার কিসের আপত্তি? আসলে কুমার। হ্যাঁ বলো। তিনি ভগবান, আল্লাহ তোমাকে যা দিয়েছেন ভগবান আমাকে তাই দিয়েছেন। তুমি কে মা? মা, ওর নাম মহুয়া, ও মণিমালার মালিনী ছিল। জানো মা, রাক্ষসীরা ওকেও বন্দি করে রেখেছিল, আমি ওকে মুক্ত করে নিয়ে এসেছি। মায়াটা ভালো মা, আমার আমার খুব পছন্দ হয়েছে। বেশ তো, ও থাকুক না একসঙ্গে। না মা, এবার কিন্তু তোমায় আমাদের বিদায় দিতেই হবে। আমি নাগবনে জয় করে এনেছি, এবার তোমার সন্তান নিশ্চিত পৌঁছে যাবে মণিমালার রূপনগরে। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি জয়ী হয়ে ফিরে এসো, সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে শান্তি ফিরিয়ে আনো। মা, তোমার আশীর্বাদই আমাকে জয়ী করবে, তুমি দেখে নিও, আমি ঠিক ফিরে আসবো। আমি রূপসাগর চিনি, কিন্তু রূপনগরের হদিস জানি না। সে লইয়া তোমার ভাবতে হইব না। আমার বন্ধু, এই দেশের নদী নালা সমুদ্র আসমান সব চিনে, ঠিক খুঁজে বার করব। সেটা তো আমি জানি যে তোমার বন্ধু সব পারে, কিন্তু এটাই বুঝতে পারলাম না যে তুমি কোন কামে লাগো। এই একখান জব্বর কথা কইছ। আরে যার বন্ধু মন বুদ্ধিমান, উসা তাল গাছের লাখান, তার বন্ধু হইয়া আমি কে কইরা তেল্লা কুচা গাছ হই কও দেখি। থাক থাক, খুব হয়েছে, এখন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে এসে আমার সাথে একটু কাজে হাত লাগাবে? আরে আমার মহুমো সুন্দরী রে, যাও না, এইখানে না খাড়াইয়া নিজের কাম নিজে করো গিয়া। আমি দেখি বন্ধুর আবার কি হইল। শোনো, তোমাকে কোথাও যেতে হবে না, রাজকুমার
ঠিক চলে আসবে। বন্ধু চলে আইব, এটা আমিও জানি, তবু মন মানে না বৌয়া, মন মানে না। তুমি ভাইবা দেখো একবার, বন্ধুর উপর দিয়া কি তুফান বইয়া গেছে। রাজ্যপাট থাকতেও দুঃখিনী মায়ের লগে বন্ধু আবার পথে পথে ঘুরা বেড়াইতেছে। তুমি দেখো কুমার এই কষ্ট থেকে একদিন ঠিকই মুক্তি পাবে। ও এই আশাতেই তো বুক বেঁধা বসে আছি। আরে ওই তো, ওই তো রাজকুমার আসছে। বন্ধু আরে আসো আসো, রানী মারে কোথায় রে গেলা? দুঃখে নিশি আজ পুরাইনা ও গো বিধি কেন বলো না,
আছে রূপনগরের রাজবাড়ি, কিন্তু কিন্তু রাক্ষসা রাজকুমারীকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা আমি বলতে পারবো না। তুমি রূপসাগর চিনিয়ে দিয়েছো, তাই যথেষ্ট। বাদ বাকি কাজটা আমি আমারই নাগমণি সাহায্য করব। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার নিচেই রূপসাগরের রাজবাড়ি। বন্ধু ওখানে যাইবে কি করিয়া? শোনো, তোমাদের দুজনকে যেতে হবে না, তোমরা তোমরা এখানেই অপেক্ষা করো। কিন্তু কুমার, শোনো শোনো, এই নাগমণি, এই নাগমণি আমাকে রক্ষা করবে। আর একটা কথা বলো, এই দড়িতে একটা টান পড়লে বুঝবে আমি বিপদে আছি, আর যদি দুটো টান পড়ে তাহলে বুঝবে বিপদ অতি ভয়ঙ্কর, আর যদি তিনটে টান পড়ে তাহলে বুঝবে আমার কাজ শেষ। আমি এখন আসি। বন্ধু ভয়ের কিছু নেই, আমার সঙ্গে আছে নাগমণি আর আমার মায়ের আশীর্বাদ। সাবধানে যেও রাজকুমার। হ্যাঁ, তোমাকে আমি সব বলবো।
তুমি আমার নাম জানলে কি করে? আমি তোমার সব জানি। আমি তোমাকে উদ্ধার করতে এসেছি আর জানতে এসেছি এই রাক্ষসীদের মৃত্যু কিভাবে হবে। না, তা তো বলতে পারবো না। সে সত্যটা তোমাকে জানতেই হবে, যেমন করেই হোক জানতে হবে। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, নইলে নইলে সব কষ্ট বিফলে যাবে। মণিমালা, তুমি যা চাইবে আমি তাই করব, কিন্তু যে করেই হোক এ তথ্য তোমাকে জানতেই হবে। পারবে? পারবে তুমি আমার, তুমি আমার বাবা মাকে পাথর থেকে মানুষ করে দিতে পারবে? পারবো, পারবো মণিমালা, যদি তুমি আমার কথা রাখো। ওরে বাবারে, সর্বনাশ হয়ে গেছে, ওরা বোধ হয় সবাই চলে এসেছে। তুমি আমাকে, তুমি আমাকে শুয়ে কাঠি বাদল করে আবার ঘুম পাড়িয়ে দাও, আর ওই দরজাটা, ওই দরজাটা বন্ধ করে তুমি কোথায় লুকিয়ে পড়ো। মানুষের গন্ধ কেন? কেউ এসেছিল নাকি? কি যে বলো মাসি, এখানে আবার মানুষ আসবে কোথা থেকে? তুমি সেই যে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলে, তখন থেকে তো আমি ঘুমিয়েই আছি। ও তোমার মনের ভুল হবে হয়তো। আয় তোরে মে, আমার হাত পাটা একটু টিপে দে না বাছা, ভাই বড় ব্যথা, একটু হাত পাটা টিপে দে না রে। এখন তো রাজা। আচ্ছা মাসি, তোমার মেয়ের কোনো খবর পেলে? কেন পাবো না, আর কিছুদিন পরই কাঞ্চনগড় আমাদেরই রাজ্যে পরিণত হবে, শুধু আর কটা দিন সবুর কর। আমি নিজে রেজা খাবো? তাহলে চুপচাপ বসে থাকো, যখন রান্না শেষ হবে তখন খাবে, বুঝলে? সরো।
গয়না দিয়া বিয়া আমি করলাম তোরে, শাড়ি দিয়া গয়না দিয়া বিয়া আমি করলাম তোরে। কাম দেখলে এখন কেন, কাম দেখলে এখন কেন চোখে আসে জল রে, মুখের হাসি গেল রে কোথায়। সুন্দরী তুই জলদি আয়, পাক কইরা দেখলি দায় পরান যায়। যখন তখন কথায় কথায় বিবাদ আমরা করি কেন গো, কইতে পারো? যখন তখন কথায় কথায় বিবাদ আমরা করি কেন গো। রাজাস যেমন ষোলকলা পূর্ণ হয়েছে তোমারও তাই হোক। আয় বহু, কি বাবস কি আমারে, তুই মুটা খাও নি লেগা রাজার লগে আসি, এর লেগা আমিও কি রাজার মতো অমানুষ হয়ে গেছি। বউ, আমার মনের ভিতরে তোর লেগা কি ভাব ভালোবাসা কিছুই নাই। এই আমি গোপাল, আমি তোরে কয়ে দিতেছি, এই আকামের লেগা রাজারে অনেক মাসুল গুনতে হইব। রানীমার লগে এই অবিচার ভগবানেরও সহ্য হইব না। ঘরে বইয়া যত আসফলন, রাজারে গিয়ে দুইটা কথা শুনে আসো দেখি, তবে বুঝি মুরদ। সাহসে কুলায় না, রাজকুমারকে তুমি সব বিপদ থেকে রক্ষা করো ভগবান। আমার যে তুমি ছাড়া আর কেউ নেই, আমি যে একমাত্র তোমার উপর বিশ্বাস করে রাজকুমারকে বিদায় দিয়েছি, ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো। Thank you.
অনিমালা, কি ভাবছো? ভাবছি এটা স্বপ্ন না সত্যি। স্বপ্ন হবে কেন, পুরোটাই সত্যি আর ভীষণ ভাবে সত্যি। কিন্তু তবুও আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি এখনো ঘুমের মধ্যেই। আমি নিলাম মণিমালা, আর তোমাকে দিলাম স্বাভাবিকতার ছোঁ। স্বপ্ন হোক আর সত্যি হোক, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো কুমার? আমি তো থাকতেই এসেছি, যেতে তো আসিনি। কিন্তু কিন্তু মণিমালা, তোমার চোখে এত ভয় কেন? তোমার মনে এত ব্যথা কেন? যার বাবা মা রাক্ষসী প্রাসাদে পাথরে বন্দী, তার মনে ব্যথা থাকবে না? ভয় ব্যথা জয় করে সবার মুখে হাসি ফিরিয়ে আনতেই তো এই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে তোমার কাছে আসা। তুমি আমার শক্তি। হ্যাঁ মণিমালা, তুমি আমার শক্তি। আজ জেগে উঠে তোমাকে পেয়ে মণিমালা, মণিমালা, আজ থেকে তুমি আর একা নও, আমি তোমার সঙ্গে আছি, আর আমরা দুজনে মিলে এক শক্তি। এই শক্তির কাছে ওই রাক্ষসেরা হার মানবেই। দেখে নিও, দেখে নিও মণিমালা।
পথ চলার শেষে এই স্বপ্ন উড়িয়ে এসে হাতে পাইলাম পূর্ণিমার চাঁদ তোমায় ভালোবেসে। রূপসী কন্যা আমি তোমার দিবানা, মনটা চুরি করলা রূপে পাগল করিয়া। ওগো ভিনদেশী নাগর, ওগো প্রেমের জাদুঘর, মনটা চুরি করলা প্রেমের জাদু করিয়া। আরে মনটা চুরি করলা রূপে পাগল করিয়া, মনটা চুরি করলা প্রেমের জাদু করিয়া। তুই আমার আর কি সর্বনাশ তুই করতে চাস? আমি দেখতে এলাম রূপনগরে রাজেন্দ্রানী আছেন কেমন। শোনো, তোমরা ঠিকই ধরেছ, আমি মায়া জালে তোমার স্বামীকে বন্দী করেছি, আর এই রাজ্যটাকে আমি রাক্ষস রাজ্যে পরিণত করব। তোর এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আমার সন্তান তোর মায়া জাল থেকে আমার স্বামীকে উদ্ধার করবে। তাই আমার স্বামীর আমার সন্তানের কোনো ক্ষতি তুই করতে পারবি না। বউয়ের কথা শুনি না, আমি রানী মারে এনে খুঁজতে আইছিলাম, কিন্তু হে না এসা, এইটা আমি কি দেখলাম, এইটা আমি কি দেখলাম, আমি কি দেখলাম বাপ, মহারানী হয়ে গেছেন চন্দ্রপুরা সাহ। আমার জীবনেও এমন একটা সময় আসবে। আমার অবশ্য তেমন মজা কিছুই লাগছে না। তুমি আর আমি বসে এই নিরালায় ফল খাবো, এর মধ্যে আবার তুমি মজা পেলে কোথায়? ঠিকই, তোমার মজা লাগছে না? তুমি কি চাও কুমার? সত্যি বলবো? বলো না। তোরা সব এখানে কি করছিস?
জিজ্ঞেস করব, কিন্তু কিছুতেই হয়ে আর উঠছে না। অত বনিতা করিস না তুমি, বল কি জানতে চাস বল। না মানে বলছিলাম কি মাসি, তোমার তো বয়স হয়ে গেছে, তুমি বুড়ি হয়ে গেছো, তোমার চুল পেকে গেছে, দাঁত ভেঙে গেছে, তুমি কদিনই বা বাঁচবে? আমার ভীষণ ভয় হয় তুমি মরে গেলে ওরা যদি আমায়। ওরে পাগলি, তুই এটাও জানিস না যে আমার মরণ নেই? বাজে কথা, তুমি আমাকে মিছিমিছি সান্ত্বনা দিচ্ছ। না 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 না, সান্ত্বনা নয়, আমার জীবনাত্মা একটা পুকুরের মধ্যে একটা বাক্স আছে, আর সেই বাক্সের মধ্যে একটা কৌটো আছে, আর সেই কৌটোর মধ্যে একটা ভ্রমর আছে, আর সেই ভ্রমরটাকে মারতে পারলে তবেই আমাদের মৃত্যু হবে। যাকে বাবা, নিশ্চিন্তি হওয়া গেল। মাসি, আর তোমার মেয়ে? মেয়ে? আমার মেয়ে? আমার মেয়ের জীবন রাখা আছে একটা টিয়া পাখির মধ্যে। এই ঘরের বাইরে খিলান আছে, সেইখানেই খাঁচাটা রাখা আছে। আমি এখন চলি রে মে।
ডুবে রেখে যায়। দুর্যোগের এখানেই শেষ, এবার তুমি মুক্ত মণিমালা। এবার দেখো তুমি তোমার বাবা মাকেও ফিরে পাবে। হ্যাঁ মণিমালা, সবাইকে ফিরে পাবে। রাক্ষসের রাজ্য বানাতে চেয়েছিল, আমরা দুজনে মিলে ওদের শেষ করে দিয়েছি বাবা। এবার কুমারের ফিরে যাওয়ার পালা, ওখানে গিয়ে ওদের দেশকে রক্ষা করুক বাবা। বলো রাজকুমার, আমাদের পুনর্জন্ম দেবার জন্য তুমি কি চাও? আমি মণিমালাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। আমি মণিমালাকে ভালোবাসি, আর আমার মনে হয় মণিমালাও আমাকে ভালোবাসে। না না, এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। অবশ্যই তুমি মণিমালাকে তোমার সঙ্গে নিয়ে যাবে, আমাদের আশীর্বাদ রইল বাবা। না না, এভাবে চলতে পারে না, আপনারা সবাই এর একটা বিহিত করুন। মহারাজ, একজন ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আপনি রাজ্যের রাজা, প্রজাদের লালন পালন আপনারই ওপরে। গতকাল রাত্রে আমার একমাত্র সন্তানকে এক রাক্ষসী রক্ত চুষে শেষ করে ফেলেছে। ওই যে আমার একমাত্র অবলম্বন মহারাজ। রাক্ষসী? হ্যাঁ মহারাজ, আমি আমি নিজের চোখে দেখেছি, ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম মহারাজ। না না, এ তুই সম্পূর্ণ একটা বানানো গল্প বলছ। না মহারাজ, আমি সত্যি বলছি মহারাজ, আমার সন্তানকে তো আমি আর ফিরে পাবো না। ওই রাক্ষসীর হাত থেকে এই গোটা রাজ্যকে উদ্ধার করার দায়িত্ব শুধু আপনি নিতে পারেন মহারাজ। আর আপনি যদি তা না পারেন, তাহলে আমার মতেই এই সন্তান আর মায়েরা সারা রাজ্য কেঁদে কেঁদে বেড়াবে মহারাজ। গোপাল, কোন মহারাজ? তুমি তো গণনা করে অনেক কিছু বলতে পারো। সাত দিন সময় দিলাম, তার মধ্যে বলতে হবে রাক্ষসী কোথায় আছে। ইশ, খাইছে রে। কি? না, আমি কইতেছি কি, এই হলো আজই রকম। আপনি আমারই দিলেন, তুমি ছাড়া কে করবে? ঠিক কই তো, আমি তো আপনার পো সাহেব। পো সাহেব মানে? আপনি সানাই, আমি আপনার পো। কাদা খাইছি। কি কি আবার কি? আমি করে ডরাই নাকি? কারণ আমি ডরাই, কিন্তু রাক্ষসী কিছু দেখলে না আমার বুকের ভেতরটা কিরম একটা করে। অসহ্য। Ha 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 ha
যেখানে থাকুক ঠিক চলে আইব, তার আগে রাজবাড়ি চলো, সেখানে যাইয়া রাজার সামনে সবকিছু প্রমাণ করতে হইব। সত্য কথাই কইছে, আগে রাজমহলে গিয়া ওই রাক্ষসের কবল থেকে রাজারে উদ্ধার করো। কুমার কুমার আর দেরি করা উচিত না, চলো 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 চলো। মহারাজ একদল সাপুরে এসছে। মহারাজ, আমরা এসেছি এই কাঞ্চনগড়ের টানে সাপ খেলা দেখাই আর আল্লাহর দোয়া মাঙ্গি, আর হ্যাঁ বলতে পারি দেশ দেশান্তরের কাহিনী। আহ কি আপদ, তুমি নয় অনেক কিছু জানো, কিন্তু এই কাঞ্চনগড়ে। মহারাজ, আমি এই কাঞ্চনগড়ের রাজমহলের এমন কিছু অজানা তথ্য জানি যা। তার মানে এ কি বলতে চাই গোপাল? একটু বেশি কথা কয় থরি, বড় বেশি কথা কয় এই পল্লা। এই এই কি বলতে চাও তুমি? টাকা টাকা চাই রাজামশাই, এর লেগেই তাতে ফোন দিচ্ছি। কি মানে আপনি কি কইতে চান? কোন তো চুপ করে না 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 চুপ বরং কেন, ছেড়ে দাও তো। বেশ বলো কি তুমি জানো এই রাজ্য সম্পর্কে। মহারাজ আমাদের একটু সময় দিন।
এসব কি দেখছি গোপাল? নতুন কিছু না, সবই পুরাতন মহারাজ। আপনি যদি আজ্ঞা করেন তাহলে বলি। কি মুশকিল আমার কাছে লুকোবার কি আছে? যা হয়েছে খুলে বলো। মহারাজ, আমি সত্য কথাটা কইতেছি। আমাগো ছোট রানী, সে আমাগো বড় রানী রে একরে সব বানায় দিল। মহারাজ, আমি সচক্ষে দেখছি। অন্যায় নিবেন না মহারাজ। ওই কুমার যা কইতাছে একেবারে সত্য কথাটাই কইতাছে। আসলে আমগো সুচরানি, সে হইল গিয়া একজন রাক্ষসী। তোমার কি শাস্তি হতে পারে তুমি জানো? মহারাজ, মহারাজ, শাস্তি যদি দিতে হয় আমাদের দিন। আপনি এক অজানা আবেগ আর মিথ্যে ক্ষমতা বলে সবাইকে ধ্বংস করার খেলায় মেতে উঠেছেন। আর আমি, মণিমালা, আমার এই বন্ধু রহিম, আমরা সবাই মিলে সত্যি প্রতিষ্ঠা করে আপনার মিথ্যাটাকে ভাঙতে চাইছি। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মহারাজ, অপরাধ নিবেন না। পাখি পালাইলে শুধু আমরা না, ব্যাপাকি অবাক হয়ে যাইব। সবার কি হলো বলো তো? সবাই এক সুরে কথা বলছে, এমনকি তুমিও। মহারাজ, চলেন না ছোট রানীর মহলে, সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাব। ছোট রানী, এসব কি শুনছি? কি শুনছেন মহারাজ? সত্যি করে বলো তুমি কে? কেন আজ নতুন করে আবার জানতে চাইছেন যে আমি কে? ওর আর কিছু বলার নেই। এখন যা কিছু বলার, যা কিছু প্রমাণ করার করব আমি। খুশি, তুই তাহলে আমার সঙ্গে এতদিন ছলনা করেছিস। গোপাল, মহারাজ, আমার তরবারিটা নিয়ে আয়। না বাবা, তরবারিতে ওর মৃত্যু হবে না। ওর মৃত্যু হবে কি চিনতে পারছ? এই খাঁচার টিয়া পাখিটাকে। তুই এই রাজ্যের বহু মানুষের জীবন নিয়েছিস, এমনকি নিরীহ পশু পাখিরাও তোর হাত থেকে ছাড়া পায়নি। তোর জন্য আমার মাকে আমার বাবা এই রাজমহল থেকে তাড়িয়ে দিয়েছিল। তোকে আমি ক্ষমা করব না। রানী, রানী।
রানী, কি হয়েছে? তুমি কথা বলছো না কেন রানী? কি হয়েছে তোমার? আর কত অপমান আমাকে সহ্য করতে হবে মহারাজ? তুমি বিশ্বাস করো আমি সত্যি অনুতপ্ত। আমি জানি তোমার সব দুঃখ কষ্টের জন্য আমি দায়ী। না মহারাজ, আপনি কেন দায়ী হবেন? আমার অদৃষ্টে যা ছিল তাই হয়েছে। না, অদৃষ্ট নয়, কর্মফল। আগে যা দুষ্কর্ম করেছি তারই ফল আজ ভোগ করতে হচ্ছে। মহারাজ, আমি একজন সামান্য নারী, আমাদের ভাগ্যে থাকে কাজ, আর সেই কাজের কুফল। না রানী, এ তোমার অভিমান। অভিমান কিনা জানি না মহারাজ, তবে আজ রাজ পরিবারের এই আনন্দের দিনে, প্রজাদের আনন্দের দিনে আমি চাই আপনি সবাইকে নিয়ে আনন্দে থাকুন। আর তুমি, তুমি কোথায় যাবে? আমি আমি ফিরে যাব শিব মন্দিরে। না, তা হয় না রানী। আজকের এই আনন্দের দিনে তুমি চলে গেলে কাঞ্চনগড় আজ তার লক্ষ্মীকে হারাবে। মহারাজ! হ্যাঁ রানী, আরেকটা কথা ভাবছি জানো, অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গিয়ে কুমারাজ অনেকটাই পরিণত, তাই ওর হাতে রাজ্যভার সব তুলে দেব, তারপর তোমার আমার অখণ্ড অবসর। মহারাজ! এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।